কাঁপছে দক্ষিণবঙ্গ চলতি সপ্তাহেই দশ ডিগ্রির নিচে নেমে যেতে পারে তাপমাত্রা বাংলার জেলাগুলিতে এবার ঝাঁকিয়ে শীত এমনই পূর্বাভাস আবহাওয়া দপ্তরের তো বন্ধুরা চলতি সপ্তাহে মধ্যে রাজ্যের কোন কোন জেলায় দশ ডিগ্রি নিচে নামতে চলেছে তাপমাত্রা কোথায় কোথায় পড়তে চলেছে জাঁকি শীত কী জানাচ্ছেন আবহাওয়াবিদরা বিস্তারিত জানিয়ে দেবো ভিডিওটির মাধ্যমে জানতে হলে ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন আর এমনই আবহাওয়ার লেটেস্ট ট্রেন্ডিং আপডেটগুলি জানতে হলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন তা চলুন দেখিনি পূর্বাভাস মতোই মাস ডিসেম্বরে জোরসে গামড় বসিছে শীত দুদিন থেকে রেকর্ড শীত পড়েছে কলকাতায় শনিবার ও রবিবার ছিল মরশুমে শীতলতম দিন তাপমাত্রা নেমেছে তেরো ডিগ্রিতে যার স্বাভাবিক কিছুটা কম আজ কেমন থাকবে রাজ্যের আবহাওয়া হুড়মুড়িয়ে কমছে রাজ্যের তাপমাত্রা পশ্চিমের জেলাগুলি তাপমাত্রা আরও কম আপাতত রাজ্যের কোথাও বৃষ্টির সম্ভাবনা নেই বললে চলে আবহাওয়া দপ্তরে জানিয়েছে আগামী কয়েকদিনে তাপমাত্রা আরও কিছুটা কমে যেতে পারে উত্তর থেকে দক্ষিণ ডিসেম্বর শীতের কাপড়ে শুরু হয়ে গিয়েছে রাজ্য জুড়ে আজ দক্ষিণবঙ্গের সব জেলার আবহাওয়া শুষ্ক থাকবে বলে জানিয়েছে হাওয়া অফিস আবহাওয়া দপ্তর এও জানিয়েছে আগামী কুড়ি তারিখ থেকে রাজ্যে আরও কমতে পারে তাপমাত্রা আগামী চব্বিশ ঘন্টার জন্য কলকাতা ও আশেপাশের এলাকায় আকাশ কার্যত পরিষ্কার থাকবে বলে জানানো হয়েছে আজ কলকাতার সর্বোচ্চ সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে চব্বিশ থেকে চোদ্দ ডিগ্রীর আশেপাশে ঘোরাফিরি করবে এদিকে জেলায় জেলায় ইতিমধ্যে তাপমাত্রা দশ ডিগ্রি গন্ডে ছুঁয়ে ফেলেছে পুরুলিয়া সহ পশ্চিমের জেলাগুলিতে শীতের দাপটে কাবু মানুষজন আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী চলতি সপ্তাহে আরও ঝাঁকিয়ে বসবে শীত পশ্চিমের জেলাগুলিতে এমনিতেই বেশি শীত পড়ছে সেই সব জেলায় সর্বনিম্ন তাপমাত্রা এগারো ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে বলে পূর্বাভাস তাপমাত্রা কমবে পুরুলিয়া বাঁকুড়া ঝাড়গ্রাম বীরভূম পশ্চিম মেদিনীপুরে উত্তরবঙ্গের গত কয়েকদিন ধরে দার্জিলিং ও কালিম্পংয়ের তুষারপাত চলছে সৈর্য শহরে খুশির মেজাজে পর্যটকরা উত্তরবঙ্গে বৃষ্টির কোনো সম্ভাবনা নেই আগামী কয়েকদিন উত্তরের জেলাগুলিতে ঠান্ডা আরও বাড়বে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর তো বন্ধুরা এই ছিল হাওয়া অফিস থেকে পাওয়া লেটেস্ট আপডেট ভিডিওটি ভালো লাগে লাইক করুন চ্যানেলে প্রথমেই থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন